ক্রমশ জটিল হচ্ছে মধ্যপ্রাচ্য সংকট। মধ্যপ্রাচ্যের সৌদি নেতৃত্বাধীন মিত্র দেশগুলোর সঙ্গে কাতারের উত্তেজনা ক্রমশ জটিল রূপ ধারণ করছে, বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা। এরই মধ্যে সৌদির 13 শর্ত প্রত্যাখ্যান করেছে দোহা। জবাবে কাতারের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে রিয়াদ ও তার মিত্ররা। এদিকে বুধবার উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি থেকে কাতারের সদস্যপদ বাতিলের ইঙ্গিত দিয়েছে সৌদি, বাহরাইন ও আরব আমিরাত। 1981 সালে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এই 6টি দেশ নিয়ে জিসিসি গঠিত হয়। মূলত কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদের পর মধ্যপ্রাচ্য সংকট ঘনীভূত হতে থাকায় বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা কাতারকে জিসিসি থেকে বহিষ্কারের ইঙ্গিত দিলেন। তাদের দাবি, সংকট নিরসনে কোনো উদ্যোগ কাতারের কাছ থেকে পাওয়া যাচ্ছে না, ফলে জিসিসির সদস্যপদ হারানো সহ আরও কঠোর নিষেধাজ্ঞা আসতে পারে কাতারের ওপর। জিসিসির আইন অনুযায়ী সদস্যভুক্ত কোনো রাষ্ট্র চাইলে অন্য রাষ্ট্রের সদস্যপদ বাতিলের আহ্বান জানাতে পারে। এই আহ্বানে সাড়া দিতে জিসিসির সুপ্রিম কাউন্সিলে বিশেষ অধিবেশনে ওই রাষ্ট্রের সদস্যপদ বাতিলের বিষয়ে আলোচনা হবে। আহ্বান জানানোর 5 দিনের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে 6 সদস্যের মধ্যে কমপক্ষে 4 সদস্য রাষ্ট্রকে উপস্থিত থাকতে হবে। প্রসঙ্গত, গত 5ই জুন সৌদি আরব ও এর মিত্র দেশগুলো উপসাগরীয় প্রতিবেশী কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদের ঘোষণা দেয়। এর জেরে গত দশকের মধ্যে নজিরবিহীন কূটনৈতিক সংকট দেখা দেয় উপসাগরীয় অঞ্চলে। কাতারের বিরুদ্ধে চরমপন্থায় সমর্থন ও সৌদি আরবের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ আনা হয়। তবে কাতার বারবারই এমন অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।